আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই আমার প্রার্থনা। আজকে আমি লিটারেচার এর বিয়োগ নিয়ে একটি কোশ্চেন আলোচনা করব, আশা করি সবাই উপকৃত হবেন। তাহলে আসুন আমার আজকের কোশ্চেনটা শুরু করি। সবার সুবিধার্থে আমি এই বড় কোশ্চেনটাকে তিন ভাগে ভাগ করেছি। আজকে ফার্স্ট পার্টে আলোচনা করবে তা ফার্স্ট পার্টে আলোচনা করব তাহলে শুরু করা যাক। হোয়াট পিকচার অফ দ্য অ্যামাজন লাইফ ডু ইউ গেট ইন বি, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে হোয়াট পিকচার অফ অ্যাংলো স্যাক্সন লাইফ, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনদের কোন দৃশ্যটি বা কোন ছবিটি ডু ইউ গেট ইন বিল, বিলপে পাও, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনদের কোন দৃশ্যটি তুমি বিলপে পাও সেটাই আলোচনা করবে, এটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সার, দি মোস্ট রিমার্কেবল স্পেসিমেন অফ ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ বিয়ল, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ নমুনা হলো বিয়ল, হুইচ ইজ আ লং ন্যারেটিভ পোয়েম, যেটা একটি বর্ণনামূলক কবিতা কন্টেইনিং নিয়ারলি 3,200 লাইন, যেটা প্রায় 3,200 লাইন বিশিষ্ট একটি কবিতা। অর্থাৎ বিয়োগটা ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নমুনা, যেটা প্রায় 3,200 লাইন বিশিষ্ট একটি বর্ণনামূলক কবিতা। দি পোয়েম বিয়োগ ওয়াজ কম্পোজড বাই অ্যান আননোন অ্যাংলো স্যাক্সন পোয়েট, এই বিয়োগটা যে রচনা করছে তার নামটি অজানা। অ্যারাউন্ড 70,000 AD, তা 600 খ্রিস্টাব্দে বিয়োগ যে অ্যাংলো স্যাক্সন পোয়েট রচনা করেছেন রচয়িতার নামটি অজানা। অ্যাকচুয়ালি বিয়োগ ইজ ইনডিড আ ক্রিটিসিজম অফ লাইফ ইন ইটস এক্সিবিশন অফ হিউম্যান মোটিভস, মূলত অর্থাৎ প্রকৃতপক্ষে বিয়োগটা হলো মানব জাতির জীবনধারার বা মানব দৃশ্যের একটি সমালোচক বিষয়, অ্যান্ড implied or expressed opinions about human conduct, মানে এটা মানুষের আচার আচরণকে প্রকাশ করে। অর্থাৎ প্রকৃতপক্ষে বিয়োগটা হলো মানব জাতির একটি ভাবধারার ক্রিটিসিজম এবং তাদের আচার আচরণের একটি প্রকাশ। দ্য হিরোইক ওয়ার্ল্ড দ্যাট বিয়োগ ডিপিক্টস ইজ আ রিলিক অফ অ্যাংলো-স্যাক্সন কালচার, অর্থাৎ বিয়োগটা একটি বীরত্বপূর্ণ বিষয় বা একটি বীরত্বপূর্ণ দিক, যেটাতে চিত্রিত করা হয়েছে অ্যাংলো-স্যাক্সনদের কালচারের প্রতীক হিসাবে। অর্থাৎ বিয়োগটা এই অ্যাংলো-স্যাক্সন কালচারের প্রতীক হিসাবে একটি বীরত্বপূর্ণ বা বীরত্ব গাথা। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন যে আসলে বিয়োগটা কি। তাহলে যদি আমরা ইন্ট্রোডাকশনটা আবার দেখি, আমরা বুঝতে পারবো যে বিয়োগটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নমুনা, যেটা যেটা প্রায় 3,200 লাইন বিশিষ্ট একটি বর্ণনামূলক কবিতা। অর্থাৎ এই বিয়োগটা যে রচনা করছে তার নামটি হচ্ছে, সেই অ্যাংলো-স্যাক্সন পোয়েটের নামটা হচ্ছে অজানা। বিয়োগটা মূলত মানব জাতির ভাবধারার একটা ক্রিটিসিজম, যেখানে আমরা মানব জাতির আচার আচরণকে নিয়ে আলোচনা করাটা দেখতে পাই। তাইলে হচ্ছে বিয়োগটা, আর বিয়োগটা হচ্ছে অ্যাংলো-স্যাক্সন কালচারের একটা বীরত্বপূর্ণ প্রতীক। দি স্টোরি অফ বিয়োগ, অর্থাৎ বিয়োগের ইতিহাস, এরপর আমরা দেখবো যে বিয়োগের ইতিহাসটা কি। তাহলে দি স্টোরি অফ বিয়োগ, বিয়োগের ইতিহাস, ইজ অফ আ মনস্টার নেমড গ্র্যান্ডেল হু ওয়াজ ডিস্টার্বিং রথগার কিং অফ ডেন্স ইন হ্যারড হিজ গ্রেট হল, অর্থাৎ বিয়োগটা হচ্ছে মনস্টার নামক একজন দৈত্যের গল্প, যিনি রথগার নামক ডেন্সের একজন রাজার গ্রেট হলে অরাজকতা তৈরি করে। অর্থাৎ হচ্ছে এই বিয়োগ, অর্থাৎ বিয়োগটা হচ্ছে একটা গ্র্যান্ডেল নামক দৈত্যের কাহিনী, যে কিনা ড্রেন্সের রাজা
রথগড়ের রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে। দেন ইয়ং অরিয়র নেমড বিয়ল, তারপরে একজন বীর যোদ্ধা যার নাম হচ্ছে বিয়ল, কেম ফ্রম দি গিটল্যান্ড, যে গিটল্যান্ড থেকে এসেছিল উইথ আ গ্রুপ অফ কমারেস টু হেল্প দি ড্যানিশ কিং, যে গিটল্যান্ড থেকে এসেছিল এক দল সহচরকে নিয়ে এই ড্যানিশ কিং রথগড়কে সাহায্য করার জন্য। হি সাকসিডেড ইন আ কিলিং গ্র্যান্ডেল, যে এই গ্র্যান্ডেল নামক দৈত্যকে হত্যা করতে সফল হয়। বাট দি মনস্টার্স মাদার স্টুক অ্যাওয়ে ওয়ান অফ রথগড়স ক্লোজ অ্যাসোসিয়েটস অ্যান্ড কিলড হিম, কিন্তু এই মনস্টারের মা রথগড়ের একজন নিকটস্থ সহচরকে তুলে নিয়ে যায় এবং হত্যা করেন। দেন বিয়ল ওয়েন্ট ইন আ ডিওয়েলিং অ্যাট দ্য বটম অফ লেক অ্যান্ড ফট দি সি মনস্টার, তারপরে বিয়ল লেকের নিচে যে হচ্ছে মনস্টারটা বসবাস করছে সেইখানে গিয়ে তাকে তার সাথে ফাইট করে এবং তাকে হত্যা করে। হি বিকেম ভিক্টোরিয়াস, সে জয়ী হয় অ্যান্ড ফর হিজ ভ্যালিয়েন্ট ডিডস, আর তার এই দুঃসাহসিক কাজের জন্য রথগড় রিওয়ার্ডেড হিম প্রফিউসলি, অর্থাৎ রথগড় তাকে বিশদ পরিমাণে রিওয়ার্ড দেন। তার মানে আমরা যদি এই বিয়ের স্টোরিটা দেখি আমরা বুঝতে পারবো যে মূলত বিয়টা হচ্ছে গ্র্যান্ডেল নামক একজন দৈত্যের কাহিনী, যে কিনা ডেনসের কিং রথগড়ের রাজ্যে অরাজকতা সৃষ্টি করে। তারপরে সেই অরাজকতাকে দূর করার জন্য বিয়ল্ড নামক একজন যোদ্ধা আসে তার সহচরদের সঙ্গে করে নিয়ে এই ডেনিসের কিংকে সাহায্য করার জন্য। তারপরে সে দৈত্যকে হত্যা করে। তারপরে বিয়ল্ড হচ্ছে বিয়ল্পের যে মা, সে কিনা এই রথগড়ের রাজার একজন বিশ্বস্ত সহচরকে তুলে নিয়ে যায় আর তাকে হত্যা করে ফেলে, যার কারণে এই বিয়ল বাবার সেই মনস্টারকে হত্যা করার জন্য ল্যাক অ্যাট দ্য বটম অফ ল্যাক, অর্থাৎ হচ্ছে হ্রদের নিচে যায় আর সেই বিয়লটাকে হত্যা করে, সেই হচ্ছে মনস্টারকে হত্যা করে ফেলে। তারপরে সে হচ্ছে জয়ী হয়ে যায় আর তার এই দুঃসাহসিক কাজকর্ম দেখে, অর্থাৎ তার এই সফলতা দেখে রথগড় রাজা তাকে বিশদ পরিমাণে রিওয়ার্ড দেন। নেক্সটের পার্টটি আমরা পরবর্তীতে আলোচনা করবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে।